নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে তেরো অক্টোবর দু হাজার সাল আর মাত্র কয়েকটা দিন সামনেই আসছে দুর্গা পুজো এই মুহূর্তের যে আপডেট রয়েছে দুর্গা পুজোর মুখে আবার বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তার জন্য বাংলার আবহাওয়াতে কতটা পরিবর্তন আসতে পারে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে বর্ষা বিদায় কতদূর অগ্রগতি লাভ করলো সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও থেকে এই মুহূর্তে প্রথমেই আপনাদের জানাবো একটি সিস্টেম রয়েছে অর্থাৎ ঘূর্ণাবর্ত সেটি মায়ানমার উপকূলে তার জন্য বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে একদমই থাকছে না তবুও যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনার দু এক জায়গায় ছিটে ফোটা হালকা বৃষ্টি হতে পারে তবে মূলত মায়ানমার উপকূলে যে সিস্টেমটি রয়েছে আজকে পর্যন্ত কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ভারতবর্ষের মিজোরামের দিকে সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি এই দুটো জেলা ত্রিপুরাতে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বেশিরভাগ প্রভাবটাই থাকছে মায়ানমারের দিকে এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে আপডেট আজকে রয়েছে আজ থেকে একেবারে আগামী পাঁচ দিন কলকাতা হাওড়া হুগলি এখানে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রির আশেপাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আপাতত বৃষ্টির রকম সম্ভাবনা নেই রোদ ঝলমলে আকাশটা থাকারই সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা সারা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করবে আগামী সপ্তাহের দিকে তাপমাত্রা একটু হলো কমতে পারে শীতের একটা হালকা আমেজ আসতে পারে খুব সকালের দিকে বৃষ্টির ক্ষেত্রে এই তো রয়েছে আপডেট অন্যদিকে বর্ষা বিদায়ের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে গত কয়েকদিন ধরেই মৌসুম ভবন জানিয়ে আসছেন যে বর্ষা দুই দিনের মধ্যে বিদায় নেবে তবে গত কালকেও যে আপডেট পাওয়া গেছে বর্ষা বিদায় কিন্তু নেয়নি দক্ষিণবঙ্গ থেকে তবে খুব আশা করা হচ্ছে হয়তো বা আজকে বর্ষা বিদায় নিতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোর কোনো কোনো জায়গা থেকে বা কয়েকটি জেলা থেকে কিছুটা সম্পূর্ণ নয় অর্থাৎ বর্ষা বিদায় আজকে বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শুরু হতে পারে এমনটাই তাদের বক্তব্য রয়েছে দক্ষিণবঙ্গের এই রয়েছে আবহাওয়া অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে তো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে কিছু কিছু জায়গা থেকে ইতিমধ্যে বর্ষা বিদায় নিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঝাড়খণ্ডের অনেক জায়গা থেকে বর্ষা বিদায় নিতে পারে এমন একটা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই ওপরের পাঁচটি জেলার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি নিচের দিকের জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দু এক জায়গায় হলেও হালকা বৃষ্টি হতে পারে তবে আগামী কয়েকদিনে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা হালকা বৃষ্টিটা চলতে পারে এটা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপডেট অন্যদিকে বৃষ্টির তো খবর শুনলেন বড় ধরনের কোনো বৃষ্টির খবর উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বর্ষা বিদায় কিছু দিনের মধ্যেই হতে পারে এমনটা একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে ব্যাপক কোনো দুর্যোগের সম্ভাবনা তাই আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই যে চারটি রাজ্য রয়েছে নিচের দিকে এখানে যে তথ্য রয়েছে এখানে বৃষ্টির সেই অর্থে কোনো সম্ভাবনা নেই তবে হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি জেলার দিকে মেঘাচ্ছন্ন আকাশটা থাকতে পারে আজকে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা গুমতি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে তবে মিজোরামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টি আজকে হতে পারে মণিপুর নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে বিশেষ করে লাক্ষাদ্বীপ সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে যার ফলে আপাতত যেটুকু বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে হালকা হালকা পূর্ব ভারত অর্থাৎ বিশেষ করে সাব হিমালয়ান ওয়েস্টবেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এখানে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে আগামী বাহাত্তর ঘন্টা পর থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার সরাসরি আমরা নিম্নচাপে ফিরে আসছি এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে পুজোর মুখে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে না নিম্নচাপের সম্ভাবনা রয়েছে অনেক জায়গা থেকে আপনারা শুনছেন যে ঘূর্ণিঝড় তেজ আসতে পারে কি দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন বিভিন্ন ওয়েবসাইটগুলো থেকে আবহাওয়া দপ্তর কি বলছেন চলুন দেখে নেওয়া যাক বা জেনে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে যেটা দেখা যাচ্ছে তাঁরা কিন্তু ঘূর্ণিঝড়ের কথা এখনো পর্যন্ত কিছুই জানা নেই তবে বিভিন্ন অনলাইন মডেল যেটা দেখাচ্ছে সতেরো অক্টোবর তারিখের আশেপাশে একটি গভীর নিম্নচাপ নয় ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা প্রথমে রয়েছে তারপর উনিশ তারিখের দিকে সেই ঘূর্ণাবর্তটি একটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে অক্টোবর মাসের উনিশ তারিখে এবং সেটি প্রধানত অনেকটা নিচের দিকে রয়েছে তাই সেটি যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের তামিলনাড়ু এবং উত্তর শ্রীলঙ্কার দিকে তাই সেটি দক্ষিণবঙ্গ বলুন বা বাংলাদেশের দক্ষিণাঞ্চল বলুন সেদিকে আসার সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই এবং উড়িষ্যার দিকে আসার সম্ভাবনাও ততটা দেখতে পাওয়া যাচ্ছে না তবে সেটি আস্তে আস্তে এগোবে প্রধানত পশ্চিমমুখী হয়ে তারপর সেটি যেটা দেখা যাচ্ছে তেইশ বা চব্বিশ অক্টোবর তারিখের আশেপাশে উপকূলে আঘাত আনতে পারে বিশেষ করে তামিলনাড়ুতেই আঘাত আনার সম্ভাবনা বেশি রয়েছে এখনও পর্যন্ত এইটুকু তথ্য রয়েছে প্রধানত গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে তবে ঘূর্ণিঝড় হয় কিনা না এখনই বলা যাচ্ছে না তবে যেটা আপনাদের বললাম যে দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি একটি ঘূর্ণিঝড় হলেও হতে পারে এর জন্য বাংলায় কি প্রভাব আসবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেরকম কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই তাই পুজোর দিনগুলোতে আবহাওয়াটা ভালো থাকার কথা যেমন ছিল তেমনটাই রয়েছে তবে উপকূলবর্তী জেলাগুলোতে মেঘলা মেঘলা কখনো কখনো আকাশ থাকতে পারে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জায়গার দিকে উড়িষ্যার দিকে মেঘলা আকাশ থাকতে পারে তবে এখনও পর্যন্ত সেরকম বৃষ্টির খবর নেই বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও বৃষ্টির খবর আপাতত এখনো পর্যন্ত নেই তাই ঘূর্ণিঝড় হবার মতন সম্ভাবনা রয়েছে তবে আপাতত আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনো কিছু জানতে পারা যায়নি এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশের আকাশটাও অনেক জায়গায় পরিষ্কার হয়ে গেছে তবে এই মুহূর্তে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে রয়েছে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে আজকের দিনে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে যেমন রয়েছে চট্টগ্রাম সঙ্গে রয়েছে মহেশখালী কক্সাবাজার টেকনাফ এই সমস্ত জায়গাগুলোর দিকে বিশেষ করে একটু নিচের দিকের জায়গাগুলোর দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ মায়ানমার উপকূলে রয়েছে একটি সিস্টেম তার জন্যই এরকম সম্ভাবনা রয়েছে তবে আগামী আগামীকালও হালকা মাঝের বৃষ্টি চলতে পারে অনেক জায়গাতে এবং পরবর্তীকালে অর্থাৎ আগামী পরশু থেকে কিন্তু সেই সম্ভাবনা থাকছে না আবার আকাশটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি কমে যাবে অন্যদিকে যে আপডেট রয়েছে বিশেষ করে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা এই সমস্ত বিভাগগুলোর দিকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বরিশালের দু এক জায়গায় হালকা থেকে বিক্ষিপ্ত দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে খুবই অল্প সময়ের জন্য সম্ভাবনা অনেকটাই কম রয়েছে এবং বর্ষা বিদায় প্রসঙ্গের যে আপডেট এখনো পর্যন্ত রয়েছে তাতে আগামী কয়েকদিনের মধ্যে সারা বাংলাদেশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবার একটা সম্ভাবনা তৈরি হতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং